রাজশাহী সিটি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রচারের খবর জানাতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে আছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌরভ, আমাদেরকে জানাবেন প্রচারণা খবর এবং আপনি নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলবেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে জানাবেন আমাদেরকে। হ্যাঁ ইশরাত, আপনি জানেন যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু রাজশাহীতে প্রচণ্ড গরম এবং গতকাল থেকে বৃষ্টি এবং আজকেও বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন। আমরা তার কাছ থেকে জানবো যে এবার প্রচার প্রচারণা কেমন হলো শেষ পর্যন্ত একটু বলবেন। আমরা তফসিল ঘোষণার পরপরই কাজ শুরু করেছিলাম এবং ইনডোর মানে কোনো হলরুমের মধ্যে প্রায় 82টি মতো আমরা মত বিনিময় সভা করেছি। বিভিন্ন পেশাজীবী সংগঠন বা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সঙ্গে এর পরে আমরা যখন মাঠে ময়দানে শুরু করি, ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় বা মার্কেটগুলিতে, তখন একটা ব্যাপক উদ্দীপনা বা সাড়া আমরা পাই নাগরিকদের মধ্যে থেকে। এবং বিশেষ করে লক্ষণীয় ছিল এবার নারী মানে দের উপস্থিতি, মানে শতকরা কোনো জায়গায় যদি 2000 মানুষ উপস্থিত হন, দেখা যাচ্ছে প্রায় 1500 নারী। এইরকম একটা উদ্দীপনা ছিল, তরুণ ভোটারদের মধ্যেও একটা উদ্দীপনা লক্ষ্য করেছি। কাজে সব মিলিয়ে মনে করছি যে নির্বাচনটি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রার্থী বলছেন যে ভোটের মাঠে তাদের অবস্থান খুব ভালো নেই, বরঞ্চ আপনি জিতে আছেন এমন বলছে, আসলে এটা বলার কারণ? অ্যাকচুয়ালি জাতীয় পার্টির বর্তমানে রাজশাহীতে কোনো অবস্থান নেই, তাদের কমিটি সেভাবে অ্যাক্টিভ নয় এবং তাদের নেতাকর্মীরাও একত্রিত এক জায়গায় নেই, ফলে প্রার্থী নিজেই বুঝতে পারছেন যে তার আশেপাশের তেমন কর্মী সমর্থক নেই। এই অবস্থায় হয়তো নির্বাচনে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থানটায় এক্সপোজ করতে চান না, বিধায় এই কথা বলছেন। তবে আমি আশা করব যে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন। ধন্যবাদ। এটা শুনছিলেন যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন বলছিলেন যে নির্বাচনের প্রচার প্রচারণা ভালো হয়েছে এবং জাতীয় পার্টির প্রার্থী যে কথাটি বলেছেন তিনি তার প্রতিও আশা করছেন যে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন এবং নির্বাচনটি বেশ ভালোভাবে সম্পন্ন হবে। ইশরাত, ধন্যবাদ।